এরা হলো ইতিহাসের বিশাল আকৃতির কিছু প্রাণী যারা একসময় এই পৃথিবীতে রাজত্ব করত। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবেন বিলুপ্ত হওয়া পৃথিবীর সবচেয়ে বড় ছয়টি প্রাণী যাদের অস্তিত্ব একসময় এই পৃথিবীতে ছিল। বন্ধুরা, এই ভিডিওর প্রথম পার্টটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, সেখানে প্রথম পার্টটি অনেক আগে আপলোড করা হয়েছে। সবথেকে বড় সাপ। পৃথিবীর সবথেকে বড় সাপটার নামটাই অনেক বড়, যা হলো টাইটানোবোয়া সেরেজোনেসিস। আপনি এমন একটি সাপের কথা ভাবুন যেটা এত বড় এবং এত লম্বা যে ডাইনোসরকেও ধরে খেয়ে ফেলতে পারবে। হ্যাঁ, এমন বিশাল আকৃতির সাপ সত্যি একসময় এই পৃথিবীতে ছিল। এটা টাইটানোবোয়া বা টাইটানিক বোয়া নামে পরিচিত ছিল। বিজ্ঞানীরা মনে করে এই সাপটি 42 ফিট বা 12.8 মিটার পর্যন্ত লম্বা হতো এবং এর ওজন হতো প্রায় 1 টন। মনে করা হতো টাইটানোবোয়া ডাইনোসরকেও শিকার করে ফেলতো, কারণ এদের অস্তিত্ব 58 থেকে 60 মিলিয়ন বছর পূর্বে ছিল। বিজ্ঞানীদের মতে ওই সময় এর থেকেও বড় সাপ এই পৃথিবীতে ছিল, যাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই, কারণ সাপের কঙ্কাল ঠিকমতো জীবাশ্মতে পরিবর্তিত হতে পারে না। সবথেকে বড় পাখি। আসুন পরিচিত হই এলিফ্যান্ট বার্ডের সাথে, যাকে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় পাখি হিসাবে মনে করা হয়। বলে রাখি, এই পাখির ইতিহাস খুব বেশি পুরনো নয়। আপনি জেনে আশ্চর্য হবেন, মাত্র 300 বছর আগেও এই পৃথিবীতে এই পাখির অস্তিত্ব ছিল। এই পাখি লম্বায় 10 ফিট বা 3 মিটার ছিল এবং এর ওজন ছিল প্রায় 880 পাউন্ড বা 400 কেজি। এমন মনে করা হয় যে কমপক্ষে এই পাখির 4টি প্রজাতি ছিল। এই বিশাল পাখিটি 1700 শতাব্দীর মধ্যেই বিলুপ্ত হয়ে যায়। এটা সেই সময় বিলুপ্ত হয়ে যায় যখন ইউরোপের সামুদ্রিক দস্যুরা ম্যাডাগাস্কারে বন্দুকের ব্যবহার করতে শুরু করেছিল। এর অর্থ, মানুষের হাতে বন্দুক আসার পরেই এই পাখিকে খুব দ্রুত শিকার করা হয়েছিল, যার ফলে এই পাখির অস্তিত্ব একেবারেই মুছে যায় এবং বন্দুক আসার পর মানুষ এই পাখিটিকে পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে। আমরা চাইলেও আর কোনোদিনও এই সুন্দর পাখিটিকে দেখতে পাবো না। সবথেকে বড় হাঙর। একটা নৌকার মতো বড় হাঙরের কথা ভাবা এক দুঃস্বপ্নের মতো, কিন্তু এমন প্রাণী সত্যিই ছিল যা মেগালোডন নামে পরিচিত। মেগালোডন লম্বায় 79 ফিট বা 18 মিটার এবং এর ওজন প্রায় 20 টনের কাছাকাছি। এই হাঙরের মুখ এত বড় হতো যে একটি ছোট নৌকা পর্যন্ত গিলে ফেলতে পারত। 1909 সালে বেসপোর্ডিন নামক এক গবেষক মেগালোডনের জীবাশ্ম নিয়ে গবেষণা করে এই তথ্য পেয়েছিলেন যে মেগালোডনের চোয়ালের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসেই থাকতে পারবে। বিজ্ঞানীদের মতে মেগালোডনের আকার এত বড় ছিল যে মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী সমস্ত প্রজাতিকে শেষ করে দিয়েছিল। মেগালোডনকে আজকের সময়ের গ্রেট হোয়াইট হাঙ্গরের পূর্বপুরুষ মনে করা হয়, যারা বর্তমানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম। পৃথিবীর সবথেকে বড় টিকটিকি বা মনিটর লেজার্ড। এমনটা মনে করা হয় যে মেগালোনিয়া নামক 26 ফিট লম্বা এই প্রাণীটি আনুমানিক 30,000 বছর পূর্বে অস্ট্রেলিয়ার জঙ্গলে ঘুরে বেড়াতো। এই বিশাল প্রাণীটির ওজন ছিল প্রায় 400 থেকে 600 কেজির মতো। এই প্রাণীটি আনুমানিক ঘন্টায় 6 মাইল গতিতে চলতে পারত, যার কারণে মেগালোনিয়াকে আজ পর্যন্ত সবথেকে বড় টিকটিকি মনে করা হয়। আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানীদের মতো মেগালোনিয়া বিষধর ছিল আর এর জন্যই এটি অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু এতটাও ভয়ঙ্কর ছিল না যে শিকারী মানুষের মোকাবেলা করতে পারবে। গবেষণায় জানা যায় এই প্রাণীটি সেই সময় বিলুপ্ত হয়ে ছিল যখন মানুষ প্রথম অস্ট্রেলিয়াতে পৌঁছায়। এর অর্থ, মানুষ মেগালোনিয়া নামক এই প্রাণীটির বিলুপ্তির কারণ। সবথেকে বড় ডাইনোসর অ্যাম্পিসিলিয়াস নামের এই বিশাল প্রাণীটি আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া সবথেকে বড় প্রাণী। গবেষকদের মতে অ্যাম্পিসিলিয়াস জুরাসিককালে উত্তর আমেরিকাতে বসবাসকারী তৃণভোজী প্রাণী ছিল, যার জীবাশ্ম কলোরাডো, ভিয়েতনাম এবং জিম্বাবুয়ের মতো জায়গাতে পাওয়া গিয়েছে। এই প্রাণীটি আনুমানিক 200 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এই ডাইনোসরের গলা অনেক লম্বা হতো। বিজ্ঞানীদের অনুমান এদের ওজন ছিল প্রায় 111 টন এবং 30 ফিট বা 10 মিটার লম্বা ছিল। এর অর্থ, এই প্রাণীর আকার কোনো ঘর বা কোনো ছোট অফিস বিল্ডিংয়ের মতোই ছিল। অ্যাম্পিসিলিয়াস গাছপালার উপর নির্ভরশীল এক শান্ত এবং বিশাল আকৃতির একটি প্রাণী ছিল, যার বিশাল আকৃতির জন্য এদের প্রাকৃতিকভাবে তেমন কোনো শত্রু ছিল না, আর এজন্য এইসব অ্যাম্পিসিলিয়াস অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারত। সবথেকে বড় কুমির। যদি আপনি বর্তমান সময়ের কুমিরকে দেখে ভয় পান, তাহলে আসুন আমরা পরিচিত হই এদের পূর্বপুরুষ সার্কোসুরাস ইম্পেরিয়টরের সাথে, যার তুলনায় আজকের দিনের কুমিরকে বাচ্চা মনে হবে। এই ভয়ঙ্কর জীবটি দেখতে আজকের সময়কার কুমিরের মতোই ছিল, কিন্তু এদের ওজন হতো 8 টন এবং লম্বায় 12 মিটার বা 39 ফিট হতো। আমাদের জন্য ভালো খবর যে এই সার্কোসুকাস ইম্পেরিয়টর এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রাণীটি আনুমানিক 112 মিলিয়ন বছর আগে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতে প্রচুর পরিমাণে দেখা যেত, কিন্তু চিন্তার বিষয়, এই বড় সরীসৃপের অনেক জীবাশ্ম সাহারা মরুভূমি থেকে উদ্ধার করা হয়েছে, যেটি পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গাগুলোর মধ্যে একটি। জীবাশ্ম বিজ্ঞানীরা মনে করে সার্কোসুকাস ইম্পেরিয়টর ডাইনোসরকেও শিকার করত, কারণ ছোটখাটো শিকারে এদের খিদে পরিপূর্ণ হতো না।
বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে সবথেকে কোনটিকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।